বুধবারও আগরতলার পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালতে তোলা হলো না রোজভিলির কর্ণধার গৌতম কুণ্ডু এবং ম্যানেজিং ডাইরেক্টর শিবময় দত্তকে। গত 6/3/2017 দুজনকে আগরতলা আদালতে তোলার ওয়ারেন্ট ইস্যু হয়। এরপর 28/3/2017 গৌতম কুণ্ডুর আইনজীবী অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়ে আদালতে দরখাস্ত করেন। এর পরিপ্রেক্ষিতে 31/3/2017 জামিনের আবেদনের উপর শুনানির দিন ধার্য হয়েছিল, কিন্তু 31শে মার্চ আইনজীবীরা কর্মবিরতি পালন করাতে সেদিন শুনানি হয়নি। এরপর 5/4/2017 বুধবার দিন ধার্য হয়। সেই মোতাবেক গৌতম কুণ্ডু এবং শিবময় দত্তকে আদালতে তোলার কথা ছিল, কিন্তু একই দিনে কলকাতা আদালতে দুজনকে হাজিরার দিন ধার্য থাকায় বুধবার তাদেরকে আগরতলায় আনা হয়নি। সরকার পক্ষের আইনজীবী রণদা প্রসাদ রায় জানিয়েছেন, অন্তর্বর্তী জামিনের আবেদন নাকচ করেছেন বিচারপতি হরিদাস পাল। 28 তারিখে গৌতম কুণ্ডুর আইনজীবী মাননীয় আদালতে তার অন্তর্বর্তীকালীন জামিনের জন্য একটা দরখাস্ত করে। গত 3 তারিখে 3/4/2017 গৌতম কুণ্ডুর আইনজীবী এবং সরকার পক্ষকে পাবলিক প্রসিকিউটর আমি সওয়াল করি এবং দীর্ঘ শুনানি হয় সেদিন 3 তারিখে এবং মাননীয় আদালত শুনানি শেষে সেদিন কোনো আদেশ দেন নাই। এটা আজকে ধার্য করেছিলেন সেই আদেশ দেওয়ার জন্য। অ্যাকর্ডিংলি কোর্ট আজকে সেইটার বেইরের আদেশ আজকেই দেন যে আজকে ডেট ফিক্স করা ছিল। অ্যাকর্ডিং দিয়ে আদালত যে পত্রাটির যে পিটিশন তারা করেছিল গৌতম কুণ্ডুর জন্য সেটা উনি রিজেক্ট করে দেন। আগামী 26/4/2017 ফের দুজনকে আদালতে তোলার দিন ধার্য করা হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।